আফগানিস্তানের হোয়াইট ওয়াশ স্বপ্ন ভঙ্গ করে বাংলাদেশের স্বস্তির জয়। যদিও 2-1 ব্যবধানে তারা সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল, কিন্তু বর্তমানে যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল সেটি হচ্ছে লিটন এবং রশিদের মাঝে খুনসুটির একটি দৃশ্য। সিরিজ হারলেও শেষ ম্যাচের জয়টা বাংলাদেশের জন্য কিছুটা হলেও স্বস্তির। পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল, লিটন, মুশফিক এবং সাকিবদের বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। তামিমের বিশ্রামের কারণে অধিনায়কের দায়িত্বটা পড়েছিল লিটনের কাঁধে, তাই তিনি একটু বেশ সামনে এগিয়েছিলেন। ঠিক এমন সময় রশিদ খান তার দিকে হাসি মুখেই এগিয়ে এসেছিলেন, এসেই লিটনের সাথে তিনি খুনসুটিতে মেতে ওঠেন এবং দেখে এমনটাই মনে হয়েছিল যে পুরনো বন্ধুকে আবার ফিরে পেলেন রশিদ খান। কাঁধে কাঁধ মিলিয়ে দুইজনের মাঝে এই খুনসুটির দৃশ্য ব্যাপক ভাইরাল। বেশ কিছুক্ষণ গল্পে মেতেছিলেন তারা দুজনেই। তাদের এই মুহূর্তের ছবি নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছে, কারণটাও অজানা নয়। কারণ রশিদ খান যে কিনা বিশ্বের সবচেয়ে বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগে দাপিয়ে বেড়ান, এই তো কিছুদিন আগে তার দল গুজরাট টাইটান্স আইপিএল এর ফাইনালে উঠেছিল, যদিও তারা চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছিল। এদিকে লিটন দাসও কিন্তু আইপিএল এ কলকাতার হয়ে খেলেছিলেন, যদিও তার আইপিএল অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। অভিজ্ঞতার ভাণ্ডারে সমৃদ্ধ রশিদ খান, তাই হয়তো তাদের মাঝে এটি নিয়েই খুনসুটি চলছিল। এখন তাদের মাঝে কি কথা হয়েছে সেটি তো জানা সম্ভব নয়, কিন্তু নিছক আফগানিস্তান ও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের এটি মন জয় করে নিয়েছে।